প্রবীর বাবু নয় স্যার বলুন, আমি মুদি দোকান চালাই না। হ্যালো, দিস ইজ শুভ্রজিত অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো কথা হবে দশম অবতারের ট্রেলারটা নিয়ে। কি ভাবছেন, ট্রেলার তো আসেই নি, ট্রেলার করতে গিয়ে দেখলাম না কি না বানিয়ে বলছি, একদম বানিয়ে বলছি না। আজকে SBF নিজেরাই একটা স্পেশাল ট্রেলারের প্রিভিউ অনুষ্ঠান করেছিল ওজোরাতে, অ্যাক্রোপলিস ওজোরাতে। তো সেখান থেকেই ট্রেলারটা দেখি আমি, এবং দেখে বাড়ি ফিরতে ওই অ্যাক্রোপলিস থেকে বা কসবা এরিয়া থেকে শ্যামনগরে ফিরতে আমার বেজে গেছে প্রায় রাত 1টার কাছাকাছি। লাস্ট ট্রেনে বাড়ি ফিরলাম, তো লাস্ট ট্রেনে বাড়ি ফিরবো না না এসব কিছু বাজছে না, মধ্যবিত্ত হলে বাড়ির গল্পই মনে পড়ে সবার আগে। তো বাড়ি ফিরলাম 1:10 নাগাদ, এসে মোটামুটি কাজকর্ম সেরেই এখন ভিডিও করতে বসছি। কেমন লাগলো ট্রেলারটা, কতটা ভালো হলো, এই বাইশি শ্রাবণ, ভিঞ্চিদা, এই যে ইউনিভার্স, কিংবা আমরা যদি বলি দ্বিতীয় পুরুষ, যদিও দ্বিতীয় পুরুষ থেকে কিছু থাকবে বলে মনে হচ্ছে না, বাইশি শ্রাবণ এবং ভিঞ্চিদা এই দুটো ছবির প্রিকুয়াল, যেখানে দুজন মিলে কেস সলভ করবেন, এসব গল্প আমরা অলরেডি জেনে গিয়েছি। তো এখানে অবশ্যই আমরা জানি যে একজন একটা বড় একটা গুরুত্বপূর্ণ রোলে রয়েছেন জয়া আহসান, এবং যিশুদাই খুব সম্ভবত অ্যান্টাগনিস্ট হবে। তো এই নিয়ে সবাই মোটামুটি একটা স্পেকুলেশন তৈরি করে নিয়েছিল, এবং ট্রেলার দেখেও ঠিক সেটাই মনে হয়। তবে ট্রেলারটা কি যা যা মনে হয়েছিল সেরকমই না, কেন ট্রেলারটা কিছুই অফার করে না, সব কিছুর উত্তর এই ভিডিওর মধ্যে থাকবে, ভিডিওটা শেষ অবধি দেখবেন এই আশাই থাকবে আপনাদের কাছে। তো ট্রেলারটা যদি সবথেকে প্রথমে আমার সবথেকে যে জিনিসটা হিট করেছে সবথেকে বেশি করে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এর নস্টালজিয়া জিনিসটাকে এনক্যাশ করতে চাওয়া, এবং সেটা খুব সাকসেসফুলি ডাইরেক্টর করতে পেরেছে। প্রথম কথা হচ্ছে এবারে বিরিয়ানি অর্ডার করুন না, ডাল ভাত খেয়ে খেতে মুখটা হেজে গেছে, কিংবা কী খাবেন, চিকেন চাউমিন এবং চিলি ফিশ, এইসব যেই ব্যাপারগুলো, যেই জিনিস, যদিও এখানে খোকা না, এখানে আমরা দেখবো ডিস্ট্রিটি পদ্মার কে দেখবো, বাট এই যে জিনিসগুলো, কিংবা আমি মুদির দোকান চালাই না যেটা দিয়ে শুরু করলাম এই ডায়লগটা, কিংবা একটা জায়গাতে ইন্সপেক্টর পদ্মার, পদ্মার বলতে গিয়ে তোতলাবেন না ভয় পেয়ে, এইসব ব্যাপারগুলো, এবং ভুল করে থাট করে থাপ্পড়, এই যে বিষয়গুলো, এই যে নস্টালজিয়া ভ্যালুটাকে এনকাশ করতে চাওয়া, এবং সেটা খুব ভালো কমেডি হিসেবে ওয়ার্ক করেছে। অ্যাটলিস্ট আমার যেটুকু ট্রেলারের ডিউরেশন দেখুন, ঘড়ি দেখে কিংবা মোবাইল দেখে বসছিলাম না, এমনিতেই মেগাসা বলছেন যে মোবাইল কেউ সামনে রাখবেন না, এবং পাশে কেউ থাকলে মোবাইলটাকে বন্ধ করে দিন। তো আমরা চেষ্টা করি যথাযথভাবে সেটাকে রেসপেক্ট দেওয়ার, এবারে তারপরে যদি কেউ করে যদি ছেড়ে থাকে দেন চেষ্টা করুন সেটাকে রিপোর্ট মেরে নামিয়ে দেওয়ার, কারণ কালকে সকালে এমনি ট্রেলারটা চলে আসবে, তারপরে এইসব দু নম্বরই করার সত্যি কোনো প্রয়োজন পড়ে না, এবং এইসব পাইরেসি করার সত্যি দরকার পড়েও না, এইটুকু টাইম রয়েছে যদিও, তারপরেও যাক যার করার ঠিকই করবে। যাক প্রসঙ্গে ফিরে আসি, প্রসঙ্গ হচ্ছে ট্রেলারটা কেমন লাগলো। প্রথম কথা বললাম এনক্যাশমেন্ট ভ্যালুটা তারা যেভাবে রাখতে চেয়েছিল, নস্টালজিয়া ভ্যালুটাকে ওয়ার্ক করতে চেয়েছিল, সেটা খুব ভালো ওয়ার্ক করেছে, সেখানে কমেডিটা খুব ভালো। তারপর যদি বলি আমার যেটুকু ট্রেলারটা থেকে সবথেকে পাওয়া নেওয়া, সেটা হচ্ছে আমি যখন রাজকাহিনী দেখেছিলাম না, ছবিটা আমার ভালো লেগেছিলো। আজ এত বছর পরে এসে আমি যখন রিওয়াজ করি আমার ছবিটা এখনও ভালো লাগে, বাট আমি যদি রাজকাহিনীর ব্যাপারে আমাকে যদি কেউ বলতে পারে একটা শব্দ বলুন, আমি বলবো যিশুদার চরিত্রটা, ওই চরিত্রটাকে। কিছু কিছু সিনেমা থাকে যে সিনেমাটা হয়তো অ্যাজ এ হোল ভালো, বাট একটা কিছু বলতে বসলে আমরা কোনো একটা সিন পার্টিকুলার, কোনো একটা ডায়লগ পার্টিকুলার, কোনো একটা মিজো সিন, কোনো একটা মন্তাজ, কিংবা কোনো একটা ক্যারেক্টার, বা কোনো একটা যা হোক একটা কিছু একটা পার্টিকুলার নিয়ে আমরা ছবি একটা থেকে বেরিয়ে আসি, হল ছাড়ি, কিংবা ওটিটির জরমানা দেখুন, ওটিটি থেকে ঢাকাটা ফেলি, এইসব জিনিসগুলো হয়। তো আমি যদি আমার এই ট্রেলারটা দেখে আমি আমার অ্যাটলিস্ট এখন যেটা মনে হচ্ছে, মেবি ধারণা বদলে যেতে পারে ছবিটা দেখবার পরে, আমার যেটা মনে হচ্ছে কেন যেন যিশুদার চরিত্রটা নিয়ে আমরা হল থেকে বেরোবো। কিছু জিনিস থাকে না যেগুলো রিকাল ভ্যালু, এই যিশুদার চরিত্রটার জন্যই মেবি আমরা আবার হলে ফিরে আসবো, আমার অ্যাটলিস্ট সেটুকু মনে হলো এই ট্রেলারটা দেখবার পরে। তাই চরিত্রটাকে যেভাবে রেখেছে এবং একটা সিন রয়েছে ঘোড়ায় চড়ে একজন কেউ আসছে, এবং যদিও সিনেমা না স্পয়লার কী বলবো, সেই সিনটা যিশুদা সরি কেউ একটা আসে তার মুখ দেখানো হচ্ছে না, এবং সে ব্রিজের ওপর দিয়ে বিনো ম্যানিকুইন রয়েছে সেগুলোর মাথা কাটতে কাটতে বা এরকম কিছু একটা মারতে 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 আসছে, ওই সিনটা দেখা যাক কীরকম হয়, কী সিনেমাতে তারা অ্যাপ্লাই করেন, ওই সিনটা বলি কিংবা যেসব জায়গাগুলো তাদের দুজনে একসঙ্গে কাজ করছে, এই মোমেন্টগুলো বা কমেডি বলি বা হালকা পাতলা অ্যাকশন দেখছে, দেখুন এর যে ওয়ার্ল্ডটা সেই ওয়ার্ল্ডের মধ্যে অ্যাকশনটা রাখার চেষ্টা করেছে, এমন না যে জওয়ান গোছের কিছু আপনি অ্যাকশন দেখবেন, এটা হওয়ার পসিবল নয়। সেই ওয়ার্ল্ডের একটা নির্দিষ্ট একটা টোন আছে, সেই টোনটার মধ্যে তারা রাখবার চেষ্টা করেছে। যিশুদার ক্যারেক্টারটা ভালো লেগেছে, কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেছে, এবং সর্বোপরি যদি বলি এত ভালো ভালো অ্যাক্টাররা এক জায়গাতে থাকা, এবং শ্রীদার কিছু নিজস্ব জায়গা রয়েছে, একটা বাড়ি, বাড়িটা কোন বাড়িটা আমি জানি না, বা সেখান থেকে একদিকে বিড়লা তারামণ্ডল দেখা যায় প্রবাবলি, এবং আরেকটা দিকে ভিক্টোরিয়ার পরীটা দেখা যায় বা গোটা ভিক্টোরিয়াটা দেখা যায়। তো ওই বাড়িতে আমরা দ্বিতীয় পুরুষ একটা শট দেখেছি যেখানে পরমব্রতদা এবং রায়মাদি চুমু খাচ্ছে, ওই সিনটা বা ওই কিছু কিছু শট থাকে না প্রতিটা ডায়রেক্টরে কিছু কিছু জায়গাতে পার্টিকুলার নেওয়া শহরটাকে এস্টাব্লিশ করতে, তো ওই জায়গাতে একটা চুমু সিন রয়েছে, তো এরকম কিছু কিছু ডিটেলিং রয়েছে, দুবার দেখেছি হয়তো আরও বেটার, হয়তো কাল দেখতে পারলে হয়তো বেটার করতে পারতাম, বাট যখন দেখে নিয়েছি এবং সিদ্ধার নিজে বলেছে তোমরা চাইলে করতে পারো, বাট কোথাও ট্রেলারটাকে ওই মানে শ্যুট করে ভিডিও ছেড়ে দিও না, এটা করো না, আই হোপ এটা কেউ করেনি, যদি করে থাকে দেন যান রিপোর্ট মানো, আর কিচ্ছু করার নেই। তো এই ছিল ভিডিও আমার যেটুকু যা দুবার দেখে আমার যেটুকু যা আমার টেক ছিল সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, এবং কাল জাস্ট কয়েক ঘন্টার বাকি আছে, আমি জানি না দুটোর সময় কজন দেখবেন ভিডিওটা, বাট যদি কেউ দেখে থাকেন এবং ওই সময় উপস্থিত থেকে থাকেন তো তাদের কাদের কার্ড কীরকম কী মনে হচ্ছে অবশ্যই জানান, এবং কাল যারা দেখবেন ভিডিও এই ট্রেলারটা তাদের কী মতামত লাগে, কাল যদি তারা আমার এই
ভিডিওটা যদি তারপরে দেখেন তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন কী দেখেছে ট্রেলারটা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং যদি প্রথমবার জন্য আমার চ্যানেল দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকে নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। দশম অবতার নিয়ে এক্সাইটমেন্ট কী লেভেলে রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। এবং আমি কিন্তু বাড়িতে ঠপ মেরে দেখতে গিয়েছিলাম ভাইয়ের শ্রাবণ, তারপরে ভিঞ্চিতা দেখতে যাই তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তারপর আবার দ্বিতীয় পড়ি দেখতে যাই তখনও আমি ইউনিভার্সিটিতে পড়ি, প্রথমটা বোধহয় ফার্স্টটা, দ্বিতীয় বোধহয় সেকেন্ড ইয়ার। সেক্ষেত্রে আমার এই ইউনিভার্সিটির সঙ্গে একটা বিশাল নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, আমার স্কুল, আমার ইউনিভার্সিটি লাইফ এবং এখন তো চাকরি জীবন সব মিলিয়ে অদ্ভুত একটা নস্টালজিয়া এই ইউনিভার্সিটির সঙ্গে জড়িয়ে রয়েছে। আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, বাস দেখা যাক কেমন কী হয়, কোথায় দেখি ছবিটা অবশ্যই থাকবে পরবর্তীকালে জানাবো, যদি কিছু যদি ডিসাইড করে দেখে। তো আপনাদের কেমন কী লেগেছে একটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্রথমবারের জন্য চ্যানেলটা দেখে দেখে থাকলে বা চ্যানেলে ভিডিও দেখে থাকলে চ্যানেলের কাজ যদি ভালো লেগে থাকে পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন না, ভালো থাকুন ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।